রহস্যময় পাখি কোকিল, বাসা বুনতে পারে না বলে নিজের কোনো বাসা নেই। চুরি করে ডিম পারে অন্যের বাসায়, নিখুঁত সে চুরি ধরতে পারে না পোষক পাখিরা। আর অন্যের বাসায় মা বাবা ছাড়াই বড় হয় কোকিল ছানারা। আজকের এই ভিডিওটিতে আপনারা কোকিলের সেই গল্পের কথা জানতে চলেছেন, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। সংসার গোছানোর প্রস্তুতি নিচ্ছে ছোট্ট পাখি পাপিয়া। এবার তাদের চারটি ডিম আসবে। এদিকে পুরুষ কোকিল ডেকে চলে ভর দুপুরে, সুরে সুরে ডাকে নারী কোকিলকে। কোকিল দম্পতির সময় এসেছে ডিম দেবার, কিন্তু যাযাবর কোকিলদের তো বাসা থাকে না। পাপিয়া দম্পতির ঘরে আসে চারটি ডিম। ডিমগুলিকে পাহারা দেয় মা পাখি, কিন্তু খাবারের জন্য তাকে বাসার বাইরে যেতে হয়, আর সেই সুযোগে মা কোকিল হানা দেয় পাপিয়ার বাসায়। চুরি করে একটি ডিম, যাবার আগে নিজের ডিমটা সে পেরে যায় পাপিয়ার বাসায়। আর কোনোদিনও ডিম বা বাচ্চার খবর নিতে আসে না মা কোকিল। পাপিয়ার উত্তাপে একদিন বেরিয়ে আসে কোকিল ছানা, তখনও তার চোখ ফোটেনি, অথচ চোখ না ফোটা সেই কোকিল ছানাই বাসা থেকে ফেলে দেয় পাপিয়ার বাকি তিনটি ডিম। ছানাটির এমন কাণ্ডে বিস্মিত পাপিয়া দম্পতি, তবুও পরম মমতায় নিজের বাসায় বড় করে কোকিল ছানা। মাত্র দু সপ্তাহে দৈর্ঘ্যে পালিত বাবা মাকেও ছাড়িয়ে যায় কোকিল ছানাটি। আর পাপিয়ার জানা হয় না কি তার রহস্য। একসময় পাপিয়ার বাসা ছেড়ে উড়াল দেয় কোকিল, আর কখনো ফিরে আসে না। প্রকৃতির নিয়মে হয়তো সেও একদিন খুঁজে নেয় নতুন কোনো দম্পতির বাড়ি, চুরি করে রেখে আসে নিজের ডিম। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো দ্রুত আপনার কাছে পৌঁছে যায়।